दोस्तों कल के बाबा तो वृद्धाश्रम पाठावर चाचना बुझो तो बाप हमार कथा शुने जे उत्तर दिसे दोस्तों ये उत्तर जो बापेरा बेटागर देय हमार मन है जीवने और कोनो दिन बेटारा बापेगर वृद्धाश्रम पाठावर चाबी ना क्या तोर बाप की कसे रे हसे कि कलके रात्रे भात खावार समय हमार बापाके आमि कोच्छि যে আব্বা আজকে অফিসের থেকে আসার সময় নদীর ধারের দিকে কী সুন্দর একটা মনোরম পরিবেশ ওই মনোরম পরিবেশে ফাইন একটা বৃদ্ধাশ্রম বানাছে ওটি যদি তুমি থাকো খুব ভালো লাগবে তোমার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে আর আমরা পরিবার নিয়ে তোমার কাছে যাবো বেড়াবার খুব ফাইন হবে আব্বা এই কথা শুনে আমার বাবা এখন হাসতে হাসতে আমাকে করছে শোন বেটা তোরা এক কাম কর তোরা ভালো দেখে একটা যুবক আশ্রম খুঁজে নিয়ে তোরা বৌসল মিলে ওটি থাক আর না হলে আর বুদ্ধি আছে যেহেতু তোরা চাকরি বাড়ি করিস ভালোটা বাসা দেখে ভাড়ালে চলে যা কারণ এই বাড়িটাও আমার পেনশনও আমি পাই আমার মৃত্যুর আগ পর্যন্ত তোর কোনো সাহায্য আমার দরকার নেই ওটি থাক আর আমি এটি আমার কাজের চ্যাংরা আছে এটি কাজের চ্যাংরা গেলে খুব সুন্দর থাকবে কর্ম মাঝে মধ্যে তোর ওটি বেড়াবার যাবো আর তোর যদি মন চায় এটি বেড়ে করে চলে যাস এই কথা শুনে তো আমি পুরাই বেকুব আর তার থেকেও বেশি বেকুব আছে আমার বউ কারণ এই বুদ্ধিটা আমার বই শিখিয়ে দিছে তুই যে আমার বন্ধু এ কথা পরিচয় দিতে আমার লজ্জা লাগিচ্ছে দোস্ত তুই ইনকে একটা কাম করবো দোস্ত আমি কোনো দিনও ভাবিনি আরে বাপ যে কী জিনিস তুই এখনও বুঝতে পারিস নি রে তোকে মিচ্ছে না উদাহরণ দে তাহলে তুই বুঝবো তুই তো জানিস আমাদের অভাবের সংসার এখন পর্যন্ত সেই অভাব চলতে আছে তা আমি যখন ছোটো আসলো তখন আমার বাপ মিচ্ছে না গোস্ত কিনে নিয়ে আসছিল এই ধর এক পোয়া নিয়ে আসে ওটি বেশি করে আলু দিয়ে আলুর তরকারি বানাচ্ছিল বুঝছো তা আমি আবার করেছ কি ওই গোস্ত বেছে বেছে খাচ্ছ না আলু ভালো লাগছিল না আমার বাপ আবার করেছিল কি খালি আলু বেছে বেছে খাচ্ছিল আমি আবার একদিন জিজ্ঞেস করলো কে আব্বা তুমি তোমার খালি বেছে বেছে আলু খাও ঘটনা কি তখন আব্বা আমাকে বলো বাবা আমাকে আলুই ভাল লাগে তুমি গোস্ত খাও আমি মনে করছিলাম তাই ব্যান আমার বাবাকে ব্যান আলুই ভাল লাগে আজ আমি বাপ হচ্ছি ওই আলু আর গোস্তর তরকারি এখনও হয় আমার ছোলপলেরা বেছে বেছে গোস্ত খায় আর আমি আলু খাই তারা এখন আমাকে জিজ্ঞেস করে কে আব্বা তুমি গোস্ত খাও না কৃষক আলু কুমা বেছে বেছে খাও তখনই আমার বাপের কথা মনে হয় আমার বাপের কৃষক আলু পছন্দ হয়েছিল তারপর এই যে ভাঙ্গাচুরা আমাকে একটা হুন্ডা আছে এই হুন্ডা দোস্ত যতদিন আমি বাড়ির থেকে বাইর করি আমার বাপ তো ধর উপায় পায় না অসুস্থ ওই ঘর থেকে চিল্লে চিল্লে কবি বাবা হেলমেটটা ভালো করে পরিস ফিতাটা লাগাস একদিনও মিস হয়নি এই কথা কর আমি সেই কথা শুনে হেলমেটটা ঠিক মতো লাগাই ফিতা ভালো মতো লাগাই ইনকে অসংখ্য ভালোবাসা আছে দোস্ত বাপেরা আমাকে ভালোবাসা গেছে কিন্তু আমরা আসলে বুঝার পাইনি আর সেই বাপক তুই বৃদ্ধাশ্রমে পাঠাবার চাচ্ছু তোর এই মানে মাথার মধ্যে আলো ক্যাঙ্কা করে আমাকে না কত দোস্ত আর তোর বাপ যে সুন্দর উত্তর দিছে আমার তো মনে হচ্ছে এখন তোর বাপের কাছে যা পাও দুটা সালাম করে আসি দোস্ত আমাকে আর লজ্জা দিস না আমি আজকে বাপের পাও ধরে যা ক্ষমা চামো আর বাপের প্রতি আর কোনো দিন অবহেলা করবো না দোস্ত।